চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। মরণ ঘাতি করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত এবং নিরাপদ থাকার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান বাবুল। মঙ্গলবার বিকেল 5টায় তার নিজ এলাকা কুড়িপাড়াস্থ বটতলা মহল্লাবাসীর মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান বাবুল আরও বলেন, ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ তথা সারা পৃথিবী করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে আমরা আজ বিরাট বিপদের সম্মুখীন। আমি আমাদের দেশটা গরিব, আমি দেশবাসীর কাছে, আমার ওয়ার্ডবাসীর কাছে তথা সারা দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, সরকার যেই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যেই নিয়মকানুনগুলো করে দিয়েছেন, আমার দেশবাসী যেন সেই নিয়মকানুনগুলো মেনে চলেন। তারা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তারা কোথাও গেলে যেন হাত সুন্দর করে পরিষ্কার করেন। তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এটা ভাইরাস রোগ, আমরা অনেকটা এই রোগটা থেকে মুক্ত থাকতে পারবো মনে হয়। পাশাপাশি বিদেশ থেকে যে সকল আমাদের ভাই বন্ধু এসেছে তাদের কাছে এবং তাদের পরিবারের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সরকারের আদেশকে অমান্য করে কেউ গা ঢাকা দিয়ে থাকবেন না। আপনিও বাঁচবেন, দেশবাসীকেও বাঁচান, আপনার আত্মীয় স্বজনকেও বাঁচান। আপনার শরীরে রোগ আছে এমন কোনো প্রমাণ নেই, কিন্তু অন্তত সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী 14 দিন আপনারা ঘরে থাকুন, একটু নিরাপদে থাকুন। আপনি যদি নিরাপদে থাকতে পারেন, আপনার পরিবার পরিজন নিরাপদে থাকবে, এই দেশবাসীও নিরাপদে থাকবে। এই দেশবাসী আপনাদের দ্বারা যদি এই রোগটা ছড়ায়, আমাদের দেশটা আস্তে আস্তে সারা দেশে এই রোগটা ছড়ায় যাবে, যার জন্য বিশেষ করে বিদেশ থেকে যারা প্রবাসী ভাইয়েরা এসেছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সরকারের নিয়ম মেনে আপনাদের ঘরে 14 দিন অন্তত একা একটি রুমে বসবাস করবেন। আপনি মনে করবেন না যে আপনি বিপদমুক্ত, আপনি একা ঘরে থাকলে আপনার সংসারের এবং আপনার পরিবারের যারা আছে তাদের থেকেও দূরে থাকবেন। আপনি যেই খাবার জিনিসপত্রগুলো বাসনগুলো ব্যবহার করবেন এই জিনিসগুলো সম্পূর্ণ আলাদা করে রাখবেন, এ থেকে আপনিও বাঁচতে পারবেন, আপনার পরিবার পরিজনের সদস্যরাও বাঁচবে, প্রতিবেশীরাও বাঁচবে, এই দেশও বাঁচবে। তাই আমি পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়াই করব এবং এই কামনাই করব, হে সৃষ্টিকর্তা, আমাদের দেশ বড়ই গরিব দেশ, আমাদের এই ধরনের কোনো মহামারী দিয়ে এই দেশটাকে ধ্বংস করবেন না। জানি আপনি পরম দয়ালু, আপনার দয়া ছাড়া আমাদের আর এখন কোনো উপায় নেই। যেই সমস্ত উন্নত দেশে এই রোগটা ছড়ায় হাজার হাজার লোক মারা গেছে, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো, প্রযুক্তিগত অবস্থা ভালো, সেই হিসেব করলে আমাদের দেশে সেই কোনো ক্ষমতাই নেই। একমাত্র সকল ক্ষমতার উৎস হে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের রক্ষা করুন। আমরা আপনার করুণা কামনা করছি এবং দেশবাসীর কাছে অনুরোধ করব, আপনারাও সবাই যার যার ধর্মে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন আমাদের এই রোগ থেকে এই দেশকে দেশবাসীকে রক্ষা করে তথা সারা পৃথিবী থেকে যেন এই রোগবালাইটা আল্লাহ দূর করে নিয়ে যায়। আল্লাহ সকল সৃষ্টির মালিক, উনি যে কোনো কিছু করতে পারেন, ওনার উপরে কোনোই হাত নাই। তাই আমি আবারও পরিশেষে দেশবাসীর কাছে বলবো, দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমাদের দেশটা গরিব, আগামীকাল থেকে মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের দেশে কাজ না করলে কেউ সংসার চালাতে পারবে না, এই ধরনের মানুষের সংখ্যাই বেশি। গার্মেন্টস সেক্টরটা বন্ধ হয়ে গেলে, রোডঘাট বন্ধ হয়ে গেলে গরিব মানুষের কী অবস্থা হবে সেটা ভেবে দুদিন যাবৎ খুব অশান্তি ভোগ করছি। পরিশেষে আবারও আল্লাহর কাছে
আমি এই ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে এই গরিব দেশটাকে রক্ষা করে এই দেশের মানুষকে রক্ষা করে কারণ 71 এর যুদ্ধের পরে এই দেশে একবার দুর্ভিক্ষ দেখেছি বন্যায় দুর্ভিক্ষ দেখেছি খুবই দুর্বিষহ একটা অবস্থার সৃষ্টি হয় টিভিতে ফেসবুকে আমরা সোমালিয়ার দৃশ্য দেখলে আমাদের প্রাণটা কেঁপে ওঠে আর সর্বশেষ যেটা দেখলাম এই করোনায় পৃথিবীর সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে এই দৃশ্যগুলো দেখলে প্রাণটা কেমন যেন কেঁপে ওঠে তাই আবারো দেশবাসীর কাছে অনুরোধ করব আপনারা কেউ অবহেলা করবেন না এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বাকিটা যদি আপনার লক্ষণ দেখা দেয় তাহলে আপনারা যোগাযোগ করলে সরকারিভাবে আপনাদের সহযোগিতা করবে এর আগে সর্বপ্রথম আমাদের প্রয়োজন সচেতনতা আপনারা কেউ গাফিলতা না করে সচেতনভাবে চলাফেরা করুন যার কোনো কাজকর্ম না থাকবে তারা এখন থেকে বাইরে শুধু শুধু ঘোরাফেরা করবেন না বেকার যেই ছাত্র যুব সমাজ আছো ছোট ভাইরা আছো আমার সন্তানের মতন ছেলেরা আছো তাদের কাছে আমি অনুরোধ করব তোমরা শুধু শুধু বাইরে ঘোরাফেরা করবে না তোমরা যার যার বাড়িতে থাকো সময় মতো সম্ভব হলে মসজিদে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহ যেন আমাদের রক্ষা করে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ